এইচএসসি পরীক্ষা না হলে রেজাল্ট হবে যেভাবে। এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনটি প্রস্তাব তৈরি করার কথা শোনা যাচ্ছে। এগুলো হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে মৌলিক বিষয়গুলোর উপর স্বল্প পরিসরে পরীক্ষা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের জিএসসি, এসএসসি এবং কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষের মূল্যায়নের উপর ফল গ্রেড ঘোষণা করে দেওয়া যেতে পারে, অথবা আগামী মার্চ মাস পর্যন্ত এই পরীক্ষার জন্য অপেক্ষার প্রস্তাব তৈরি করা হচ্ছে। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর অনলাইনে বৈঠকে বসবেন আন্তঃশিক্ষার সমন্বয়ক বোর্ড। সবাই উপস্থিত থাকবেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। মঙ্গলবার 22 সেপ্টেম্বর ঢাকা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম জানান, করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষার আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিলেই পরীক্ষা শুরু করব। তিনি আরও জানান, পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সব শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনার পর একটি প্রস্তাব তৈরি করবে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শক এবং করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। শিক্ষা প্রতিষ্ঠান না খুললে হবে না এইচএসসি পরীক্ষা। চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, আটকে গেছে 2020 সালের এইচএসসি পরীক্ষাও। কবে পরীক্ষা নেওয়া হবে বা নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত নিতে হবে বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর বৈঠকে বসবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এদিন পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষের ওই দিন বেলা 2টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা, আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল বৈঠকের সভাপতিত্ব করবেন। এইচএসসি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, এইচএসসি একাদশের ভর্তি ও ক্লাস শুরু নিয়ে বোর্ড চেয়ারম্যানরা বসবেন, সেখানে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি হবে, শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানোর পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কতটুকু নিশ্চিত যে শিক্ষা প্রতিষ্ঠান না খুললে এইচএসসি বা সমমানের নতুন সূচি ঘোষণা করা হবে না। করোনার কারণে কয়েক দফায় গত 17 মার্চ থেকে আগামী 3 অক্টোবর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে সরকার। তবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা এখনও অনিশ্চিত। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। তারা যখন মনে করবে তখন ওই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার। এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কবে এ পরীক্ষা আয়োজন করা হয় তা সে বিষয়ে সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি মেনে কবে এ পরীক্ষা আয়োজন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর অনলাইনে বৈঠকে বসবেন আন্তঃশিক্ষার সমন্বয়ক বোর্ড। সভায় উপস্থিত থাকবেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। মঙ্গলবার 22 সেপ্টেম্বর ঢাকা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে। জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষার আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিলেই পরীক্ষা শুরু করব। তিনি বলেন, পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে 24 সেপ্টেম্বর বৃহস্পতিবার সব শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনার পর একটি প্রস্তাব তৈরি করব। এদিকে বোর্ডের অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভা ডাকা হয়েছে। পরীক্ষা কবে বা কিভাবে নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত হবে। স্বাস্থ্যবিধি মেনে বসার ব্যবস্থা সহ বিভিন্ন দিক দিয়ে বৈঠক আলোচনা হবে। সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা গেছে, করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ, করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনটি প্রস্তাব তৈরি করার কথা শোনা যাচ্ছে। এগুলো হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে মৌলিক বিষয়গুলোর উপর স্বল্প পরিসরে পরীক্ষা নেওয়া হবে, যদিও সেটা সম্ভব না হয় তবে পরীক্ষার জিএসসি, এইচএসসি এবং কলেজ প্রথম ও দ্বিতীয় বর্ষের মূল্যায়নের উপর ফল গ্রেড ঘোষণা দেওয়া যেতে পারে, অথবা আগামী মার্চ থেকে এ পর্যন্ত শিক্ষার জন্য অপেক্ষার প্রস্তাবও তৈরি করা হচ্ছে।
প্রসঙ্গত গত 1 এপ্রিল থেকে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। করোনা মহামারীর কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। গত 22 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, যা আগামী 3 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।